এখন হচ্ছে 9টা বাজে 9টা বেজে গেছে আর আমি ঘুম থেকে আজকে উঠেছি অনেকটাই সকালে তখন 9টা বাজে তখন সারা রাত ঘুম হয়নি তারপরে 3টার সময় উঠেছি মানে সারা রাতই জেগেছিলাম দেন আমি সকালবেলায় উঠেছি তখন বাজে হচ্ছে 6টা শরীরটা খুব খারাপ লাগছিল সেই জন্য তারপরে শরীরটা এত দুর্বল লাগছিল এত উইক লাগছিল যে নটা বেজে গেছে মানে শুয়ে না শুয়ে শান্তি পাচ্ছি না বসে একটু মানে কি বলবো এমন হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না যে কি করবো কি না করবো দেন চলো শরীরটা একটু বেটার মানে কালকে যতটা খারাপ হয়ে গেছিলো একদম শরীরটা পুরো ছেড়ে দিয়েছিলো আমার আজকে টু মাচ বেটার তো এখন চলো এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব আর আজকে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল এলিফেন্ট বিচে গিয়ে ওয়াটার স্পোর্টস ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করার সেগুলো ক্যান্সেল হয়েছে কারণ এখানে গতকাল রাত্রি থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড জল হয়ে গিয়েছে তো সেই জন্য এলিফেন্ট বিচটাকে বন্ধ করে দিয়েছে এখন তো সেই জন্য আজকে আর আমাদের ওখানে যাওয়া হচ্ছে না ওটা ক্যান্সেল হয়ে গেছে দেন আমরা ওটার বদলে অন্য একটা কোনো বিচে যাব আমি তো কালকে ভেবেছিলাম হয়তো আজকে সবাই যাবে আমাকে রুমে থাকতে হবে আমি যেতে পারবো না বাট একটু বেটার হয়েছে সেই জন্য মানে ভাবছি যাব তো চলো আগে মানে সরি বারবার লাঞ্চ বেরিয়ে যাচ্ছে তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে দেন চলো তোমাদের একটু ব্রেকফাস্ট টেবিলটাও দেখাবো ব্রেকফাস্ট মেনুগুলোও শেয়ার করবো আমাদের রুমের ডোর আর পাশেরটা হচ্ছে মাদের তো এটার থেকে বেরিয়ে এখানে আমার জামা প্যান্ট পরে দেওয়া আছে যাই হোক এই হচ্ছে ভিউটা খুব সুন্দর ভিউ বাট আমি এনজয় করতে পারিনি একটু কারণ শরীরটা তো খারাপ ছিল ভিউটা এনজয় করা হয়নি তো ভাবলাম একটু রিফ্রেশমেন্টের জন্য এখন একটু এসে এটা হচ্ছে মায়েদের রুম রুম ট্যুরটা তোমাদের পরে অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো আর এটা হচ্ছে মিডল পোর্শনের ভিউ ব্রাশ হয়েছে চলো তাড়াতাড়ি ব্রাশ করবো আমরা ভালো লাগছে একটু খেয়ে দেখি এই আর একটু হলেই আমার মাথার উপরে কি ঘুমসা পড়লো আমার মাথার উপরের পাশ দিয়ে কান দিয়ে বেরোলো তোমরা কি ব্যাপারটা কিছু বুঝতে পারলে হয়তো কেউ কেউ বুঝতে পেরেছো আবার হয়তো কেউ কেউ বুঝতেও পারোনি তো চলো ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা হলো আমি যেদিন এই রিসোর্টটায় এসেছি মানে আমরা যেদিন এই রিসোর্টটায় এসেছিলাম তখনই তোমাদের দেখিয়েছিলাম যে এই রিসোর্টটা পুরোটা নারকেল গাছে ভর্তি আর আমাদের রুম থেকে সব কিছু পুরো মানে নারকেল গাছে ভর্তি আমি যেই সকালবেলায় বেরোচ্ছিলাম ব্রেকফাস্ট যাব বলে মানে গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য গাছগুলো ভিজেছিল আর নারকেলের ওই গোড়াগুলোও একদম ভিজেছিল হয়তো তার থেকে একটা পুরো আমার একদম চুল বেয়ে মানে কান ধরে একদম নিচে পড়লো আর একটু মানে একটু এক কুচি এই সাইডে পড়লে পুরো মানে আমার মাথার ওপরে পড়তো আর সাথে সাথে আমার যে কী অবস্থা হতো মানে সেটা ভেবে আমার এখনও মানে বুকটা কেঁপে উঠছে আর পেছন থেকে তো মার বাবা ছিল ওরা তো চিল্লিয়ে উঠেছে যে তাড়াতাড়ি সরে যা তাড়াতাড়ি সরে যা ওরাও বুঝতে পারেনি যে এরকম একটা বাজে ব্যাপার আমার সাথে ঘটবে একে তো মানে শরীরটা খারাপ জ্বর তার মধ্যে আবার এই অবস্থা কী বলবো আর তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য এই রেস্টুরেন্টে চলে এসেছি মানে এখানকার যে এই হোটেলের যে রেস্টুরেন্টটা এবার দেখি কী কী মেনু আছে এখানে আদৌ অ্যালাও আছে নাকি ভিডিও সেটাও আমি জানি না তো চলো যতটা যদি অ্যালাও থাকে যতটা দেখানো সম্ভব হবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো
তো এই সাইডটাই রয়েছে শুধুমাত্র জুসের কাউন্টার, অনেক ধরনেরই জুস ছিল। আর এই পুরো টোটালটা দেখিয়ে দিলাম, খুবই ছোটোখাটোর মধ্যে, খুব একটা বড় না, মানে অন্য যেসব জায়গায় যেরকম বড় হয় সেরকম না। এখানে ফার্স্টে ছিল স্ট্রিম এগ, স্ক্র্যাম্বল এগ ছিল, তারপরে বেশি উপমা টুপমা এগুলো ছিল, উপমা, পোহা, ধোসা, নান, এগুলো হচ্ছে সব, ওগুলোকে কী বলে, এগুলো হচ্ছে ওটস, মশালা ওটস ছিল, প্লেন ওটস ছিল, এগুলো ওই পনিরটাকে একদম কিছু করে, যাই হোক কিছু একটা। আর এই একটা ছিল কচুরি, পনির কচুরি ছিল এখানে, আর এমনি কচুরিও ছিল। আর এটা হচ্ছে আলু গোবি দিয়ে একটা মশলা করেছিল, আর এখানটা একটু রাইস মতো ছিল, রাইস না, এটা ওই উপমা রাইস বলে না যেরকম, ওই রকম টাইপের কিছু একটা ছিল। আর এখানটা ইডলি ছিল মশলা দিয়ে একটু তো। আর এখানে কি, এটা হচ্ছে সাম্বার ডাল, এখানে ধোসা ছিল, এখানে ইডলি ছিল, মানে প্লেন ইডলি যেটা, আর এখানে অনেক ধরনের চাটনি ছিল যেগুলো ইডলি দিয়ে ধোসা দিয়ে খাওয়া হয়। আর তাছাড়া তো চা, কফি, বাচ্চাদের জন্য দুধ, তারপরে বিস্কিটস, চেরি, ফ্রুটস, তারপরে নাগেটস, তারপরে আর কি বলে চকলেট আইটেমস যেগুলো, পনির আইটেম, এগুলো অনেক কিছুই ছিল বাচ্চাদের, আর অনেক কিছুই ছিল মোটামুটি। তো চলো, এখানে এই সাইডটা কিন্তু ব্রেড আইটেমস ছিল, ব্রেড ছিল, জ্যাম ছিল, আর এগুলোর নাম কী বললে আমি জানি না, মানে বাচ্চাদেরই তো অতটা জানি না। আর এখানে কেকস ছিল, দু রকমের কেকস, একটা হচ্ছে ব্যানানা কেকস আর একটা এমনি। তো আমরা নিয়েছিলাম কেক, নিয়েছিলাম স্টিম এগ, নিয়েছিলাম মশলা ওটস, প্লেন ওটস নিয়েছিলাম, নান নিয়েছিলাম, ফ্রুটস নিয়েছিলাম, জুস নিয়েছিলাম, জল নিয়েছিলাম। তো অল্প অল্প করেই সব কটা টেস্ট করা হয়েছিল, আর এরা ধোসা নিয়েছিল। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়ছি, আজকে যেহেতু আবার একটুখানি বেরোনোর আছে, তো একটু তাড়াতাড়ি ঘুরে টুরে রুমে চলে আসবো, কারণ সেরকম তো খুব একটা এনার্জি নেই। তো একটু আধটু ঘুরে আমি না গেলে আবার সবাই যাওয়া বন্ধ করে দেবে, কারণ আমি না গেলে আমাকে রেখে তো আর সবাই যেতে পারে না, তো আমিও যাবো কোনো রকমভাবে। তো চলো একটুখানি। আর এই যে লং হেয়ারটা দেখছো তোমরা, যারা আমাকে এত ভালোবাসতে আমার লং হেয়ারের জন্য, আমি কিন্তু ওটা অলমোস্ট কেটে দিয়েছি, ঠিক আছে, মানে আমি বাড়িতে এসেই কেটে দিয়েছিলাম। আর এখন তো তোমরা জানোই যে ভিডিও মানে মোটামুটি পেয়েই গেছো অনেকে, যে চুল পুরো কেটে দিয়েছে, একদম ছোট্ট ছোট্ট করে ফেলেছি। তো যাই হোক, এই সামনেই দেখছিলাম যে রিসোর্টে সুইমিং পুলটা রয়েছে, রিসোর্টে গিয়ে একটু সুইমিং পুলে নামবো না, এটা হয় কখনো যতই জ্বর থাকুক না কেন। তো ফার্স্টে ভাবছিলাম নামবো না, তারপর দেখলাম না একটুখানি, যেহেতু আজকেই লাস্ট ডে, তো একটুখানি নেমে নিই, তারপর আবার বেশিক্ষণ থাকবো না, উঠে যাব। দিয়ে মামাম তো নামতে ভয় পাচ্ছিল, ওই জন্য ওকে একটুখানি আমি নামিয়ে আবার তুলে দিয়েছি, আর দেন আমি একটু নেমে একটু ঢং করছিলাম, মানে পুরো তো নিচে যেতে পারবো না, তবুও সুইমিং পুল বলে একা একাই নেমেছিলাম, আর কেউ নামেনি। তো ভালোই লাগছিল নামতে।